নমস্কার। আজকে খুব কঠিন একটা প্রশ্ন করেছেন, এই খাতা আমার হাতে আর খাতায় তাকানো মাত্রই একদম কঠিন প্রশ্ন। দেখুন, এই যুগে মানুষ চেনাই যায় না ঠিক করে, একদম মানুষ চিনতেই পারি না। যেখানে সেখানে শত্রু চিনতে বলেছেন আমাকে, বলছেন শত্রু চিনবো কিভাবে, শত্রু চেনার চারটি লক্ষণ বলুন। দেখুন, কে আপনার শত্রু এটা আলাদা করে চেনাতে হবে না। আমরা আসলে যাদের সঙ্গে চলছি, চলতে চলতে কে আমার বন্ধু কে আমার শত্রু আমরা খানিকটাই বুঝে যাব। আমাদের ওই সিক্স সেন্স বলি, যাই বলি না কেন, আমরা ঠিক বুঝে যাব। দেখুন, প্রথম হচ্ছে প্রত্যক্ষ শত্রুতা, পরোক্ষ শত্রুতা। প্রত্যক্ষ শত্রুরা অনেক ভালো, সামনাসামনি আপনার বদনাম করছে, সামনাসামনি আপনাকে পেলে দেখেই নেবে, তাই না? আপনি তাদের থেকে সাবধানে থাকবেন। কিন্তু এমন একদল শত্রুর সন্ধান আপনি পাবেন পরিবারে, পরিবারেই পাবেন, বাইরে পেতে হবে না। সামনে মাখন, পেছনে ছুরি, উপর থেকে দেখছেন কত ভালো, আহা হা, এই যেন মাকাল ফল, বাইরে একটা সুন্দর চকচকে আর ভেতরটা খুললেই বিষ্টার মতো। তা ঠিক সেই রকম যে শত্রুর চারটে লক্ষণ বলতে গেলে প্রথমে বলবো প্রত্যক্ষ শত্রু এবং পরোক্ষ শত্রু। প্রত্যক্ষ শত্রুটা অনেক ভালো, তুলনামূলক শত্রুতা করছে, সামনেও একরকম পিছনেও একরকম, কোনো কপটতা নেই। আর পরোক্ষ শত্রুতা তারা করছে ওই পেছন থেকে, মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে, সামনে ভালো দেখাচ্ছে পেছনে ক্ষতি করার চেষ্টা করছে। তো এই ক্ষতি করার চেষ্টা তাদের মধ্যে কমন একটা ব্যাপার, আমার বিরুদ্ধে আচরণ করা, আমাকে নিকেশ করার একটা চেষ্টা করা, এটা যারা করছে তারাই আমার অস্তিত্বকে বিনাশ করার যারা চেষ্টা করছে তারাই আমার শত্রু জীবনের সব দিক থেকে। আসলে শত্রু নয়, আমি ভাবি প্রতিযোগী, এই শব্দটা ব্যবহার করতে ভালো লাগে। একটা প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতার প্রতিযোগী আমরা সবাই। এবার দ্বিতীয় কাজ, দেখুন মিষ্টি কথা মুখে বলছে ভালো ভালো, কিন্তু ব্যবহারে তার পরিচয় পাচ্ছে না, ফলে না পরিচয় হতে, ফলে পরিচয় দিচ্ছে না, প্রতিবেশীর সঙ্গে একটা সমস্যা বলি তারা বুঝতে পারবেন শত্রু কেমন হয়। আমারও একটা সমস্যা বলি, কিছু বছর আগের কথা, বাড়ির মধ্যে দিয়ে অহেতুক তার ক্ষমতা বলে একটা ড্রেন তৈরি করে নিয়েছে। তা বারবার বলা হচ্ছে বাড়ির ভেতর দিয়ে এই ড্রেনটা বন্ধ করলে ভালো হয়, বাড়িতে ঠাকুর দেবতার পুজো হয়, ভালো হয়, লোকজন নিয়ে আসা বলানো হচ্ছে, মুখে বলছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই উচিত, এটা করে দেওয়া হবে বা করে দেব, কিন্তু বাস্তব কাজে তার পরিচয় নেই। তাহলে কি ব্যাপারটা, কে বন্ধু কে শত্রু বুঝতে পারছেন? তো কাজে বুঝিয়ে দেবে তারা, বুদ্ধিমান শত্রু যারা তারা কিন্তু কাজে শত্রুতাটা বজায় রাখবে, মুখে যতই মিষ্টি কথা বলুক জানবেন এরা আপনার শত্রু, এরা আপনার বন্ধু নয়। দ্বিতীয় কথা, অযথা নিন্দা করছে, সামনে ভালো কথা বললেও বাইরে বাইরে নিন্দা করছে আপনার, সাবধান 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 সাবধান। তবে তর্ক করতে যাবেন না, দ্বন্দ্ব তর্ক কখনো সমাধান নয়, পারমানেন্ট সলিউশন কখনো আনতে পারেনি, কখনো আনতে পারেনি, তাই সাবধান থাকাটাই মনে হয় মঙ্গলের হবে। একটু সাবধান থাকুন, উপকার পাবেন। আর একটা গুণ, আপনার প্রশংসা মেনে নিতে পারে না, আপনার প্রশংসা যে করে তার সঙ্গে আর তার ভাব রাখতে পারছে না, প্রশংসায় মুখ ভার হয়, শত্রুর এটা লক্ষণ। দেখুন, শত্রুকে মুখের উপর জবাব আপনাকে দিতে হবে, আর সেই জবাব দিতে গেলে আপনাকে শান্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনাকে জবাবটা হচ্ছে, জবাব মানে কি, ঝগড়া তর্ক এগুলো কখনো জবাব না, এই জবাব দিয়ে আপনি শত্রুকে জব্দ করতে পারবেন না। ওই সর্পগন্ধার মূলটা পেয়ে সাপ খানিকক্ষণের জন্য ফণাটা নামিয়ে রাখবে, তারপর কিন্তু আবার ফণা ধরবে, একটা সুযোগ পাই বাছা তোমায় দেখিয়ে দেবো, এটা হবে। এটা করে কিন্তু কোনো লাভ নেই, তাই আজকে মনের জোরটা বাড়ান, ঠান্ডা মাথায়। জবাব তো সেটাই, আজকে আমি চুপ করে গেলাম কিন্তু নিজেকে এমনভাবে প্রমাণ করে দেবো আমি যে তুমি তোমার লজ্জায় একদিন আমার পায়ের কাছে মাথা নত করবে, এটাই শ্রেষ্ঠ জবাব শত্রুদের সঙ্গে। আর কিছু লোকের পরিবর্তন হবে না, নিম্নরুচি নিম্নবোধ, একদম জন্মগত ভ্রষ্ট, তাদের সঙ্গে তর্ক এড়িয়ে চলা, তাদেরকে জীবনে উপেক্ষা করাই এটা মঙ্গলের। এগুলো নিয়ে বেশি ভাবতে যাবেন না, মাথা খারাপ হয়ে যাবে বলছি। শত্রু শত্রুতা করুক, সাপ ছোবল দিতে থাকুক, আপনি পায়ে গামবুট পরুন, আপনাকে যাতে বিষাক্ত করতে না পারে কার্বলিক অ্যাসিড ছড়ান, আপনার এটাই হচ্ছে ডিউটি, আপনি নিজে সতর্ক সাবধানে থাকুন। সাপের বিষ দাঁতে হাত দিয়ে রোখানোর দরকার নেই, তাহলে কিন্তু ছোবল খাবে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।